আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র বৃন্দ তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহ রহমতে নিরাপদে আছো আমি কোভিড থেকে আক্রান্ত হয়ে এক মাস আগে অক্টোবরে এই সময়ে নেগেটিভ হয়েছে কিন্তু আমার পরিবারের আরেক সদস্য এখন আক্রান্ত হয়েছেন আমার হাজব্যান্ড তোমাদের কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করে আজকে শুরু করছি তোমরা সবাই আমার হাজবেন্ড এর জন্য দোয়া করবে তো আমি আসলে খুব স্ট্রেসড অবস্থায় আছি তোমরা নিশ্চয় বুঝতে পারছো যতটুকু পারি তোমাদের সাথে একটু থাকি তোমাদেরকে কিছুটা কিছু হেল্প হলে আমার নিজের কাছে খুব ভালো লাগবে আচ্ছা আজকে যেটা আমরা পড়বো সহজ একটা টপিক ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ যেটা আমরা মাইক্রোবায়োলজিতে পড়েছি মেডিসিনে খানিকটা পড়েছি তো ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজের মূল কথা মূল কয়েকটা জিনিস আমি একটু তোমাদের সাথে আলোচনা করব যতটুকু সম্ভব হয় একেবারে যদি বলো যে ম্যাডাম ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ থেকে কোন প্রশ্নটা করা হবে যেটা করা হবেই ফর ইজ আইন যে প্রশ্নটা অবশ্যই করা হবে সেটা হচ্ছে কারেন্ট ইপিআই শিডিউল এইখানে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর আছে এটা অস্পিতে থাকতে পারে এই ছকটা অস্পিতে থাকতে পারে এই ছকটা তোমাকে ভাইবাতে ধরা হতে পারে বিভিন্ন ভাবে এই ছকটা যেমন অস্পিতে থাকতে পারে ঠিক একই ভাবে এই ছকটা শর্ট নোট হিসেবে আসতে পারে রাইট ডাউন দ্য কারেন্ট ইপিআই শিডিউল এটা থাকতে পারে তখন এত বিস্তৃত তুমি লিখবে না তোমরা আরেকটু ছোট করে লিখবে আর আরেকটা প্রশ্ন আমরা ভাইবাতে জিজ্ঞেস করি বা রিটেনেও আসতে পারে সেটা হচ্ছে নেম বা রাইট ডাউন দ্য ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজেস এখানে এই সবগুলো প্রশ্নের উত্তর দেয়া আছে দেখো আমাদেরকে যদি এখন বলা হয় যে ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ আমরা হোয়াট আর দ্য ডিজিজেস প্রিভেন্টেড বাই ইপিআই ভ্যাকসিনেশন শিডিউল তাহলে প্রথমে আমরা কি বলবো টিউবার কুলোসিস যেটা বিসিজি ভ্যাকসিন তারপরে দেখো পেন্টাভ্যালেন্ট দেয়া আছে পেন্টাভ্যালেন্ট এখানে কিন্তু পাঁচটা পেন্টা মানে পাঁচটা ভ্যালেন্ট মানে হাত পাঁচটা দিকে কভার করে পাঁচটা ডিজিজ কে কভার করে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন এর মধ্যে প্রথমটা হচ্ছে ডিপথেরিয়া পারটুসিস টিটেনাস হেপাটাইটিস বি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এই যে পেন্টাভ্যালেন্ট মানে কি পরীক্ষার হলে তোমরা কিন্তু হঠাৎ করে ভুলে যাও ডিপিটি মানে কি হঠাৎ করে মাথায় আসতে থাকে না প্লিজ কিপ ইন মাইন্ড পেন্টাভ্যালেন্ট মানে পাঁচটা ভ্যাকসিন হেপ বি লেখা থাকে কোথাও কোথাও হেপি মানে যে হেপাটাইটিস বি এটা মনে রাখতে হবে আর এইচ আই বি ভাইবা বোর্ডে স্যাররা অনেক সময় বলেন হিপ ভ্যাকসিন বললা যে বাবা একটু লিখো তো তখন কিন্তু খুব সুন্দর করে লিখতে হবে বড় হাতের ই এইচ বড় হাতের এইচ ছোট হাতের আই ছোট হাতে বি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপটা হচ্ছে বি তাহলে এখানে পাঁচটা ভ্যাকসিন চলে গেল কিন্তু উপরে একটা বিসিজি ভ্যাকসিন এই যে বিসিজি পেন্টাভ্যালেন্ট নিউমো কক্কাল ভ্যাকসিন তো পিসিবি অনেকে বলে ফেল বাইবা বোর্ডে কিন্তু পিসিবি না বলে বেটার টু সে পেন্টাভ্যালেন্ট সরি নিউমো ককাল কনজুগেটেড ভ্যাকসিন বা বি ওপিভি কথাটি মানে কি বাই ওপিভি মানে কমিউনিস্ট পোলিও করে যে ভাইরাসগুলো তাদের মধ্যে সেই দুইটার এগেন্স্টে আমরা ওরাল পোলিও ভ্যাকসিন দিই আইপিভি মানে এ আইপিভি মানে ইন্ট্রামাসকুলার পোলিও ভ্যাকসিন বা ফ্রাকশনাল যেটা ফ্রাকশনাল অনেক সময় দেখা যায় যে কোথাও ব্র্যাকেটে একটা এফ লেখা থাকে তার মানে ফ্রাকশনাল ডোজ অর্থাৎ ওয়ান ফিফ অফ দি ফুল ফুল ডোজ আর মিজেস রুবেলা মানে তো হচ্ছে এমআর কোনটা কতটা ডোজ দেয়া হয় এখানে লেখা আছে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের মনে রাখা এইটা বিসিজি হচ্ছে আফটার বার্থ দিব আমরা আর পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন একই সাথে দেখো একসাথে অনেকগুলো ভ্যাকসিন আমরা দিচ্ছি একদিনে এক পায়ে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন এক পায়ে নিউমোকাল ভ্যাকসিন এক এক মুখে ওপিভিটা আর এক হাতে ফ্রাকশনেটেড ইনএক্টিভেটেড ইনএক্টিভেটেড পোলিও ভ্যাকসিন ইনএক্টিভেটেড পোলিও ভ্যাকসিন তাহলে দেখো সিক্স উইক্সে এতগুলো দিচ্ছি টেন উইক্সে শুধু একটা ভ্যাকসিন বাদ যাচ্ছে সেটা হচ্ছে ইনএক্টিভেটেড পোলিও ভ্যাকসিনটা সিক্স উইক্সে আমরা দিচ্ছি না আর টেন উইক্সে দিচ্ছি পেন্টাভ্যালেন্ট নিউমোকাল আহ ওরাল পোলিওটা দিচ্ছি আবার এই সবগুলো দিচ্ছি সেই ডান হাত ডান পা কখনো কখনো একটু রুটটা জানতে চান বিসিজি ইন্ট্রাডার্মাল দেই দুইটা শুধু ইন্ট্রাডার্মাল দেই আমরা সেটা হচ্ছে বিসিজি আর ফ্রাকশনেটেড ইনক্টিভেটেড পোলিও ভ্যাকসিন আর মিজেলস রুবেলা আমরা সাবকিটিনাস দেই এগুলো স্যার একটু জানতে চান এটাও একটু মুখস্থ করে ফেলবে আর কোথায় কোথায় দেই এই যে ফ্র্যাকশনেটেড পোলিও ভ্যাকসিন বললাম যে আমরা বাঁ হাতে বিসিজি দেই আর ডান হাতে হচ্ছে আইপিভি দেই একদম এইটাকে একেবারে মানে কি বলবো কি বলবো একেবারে মাথার ভিতরে একেবারে খোদাই করে ফেলতে হবে এই ছকটা এবং এই ছকটা পড়া থাকলে তুমি অনেকগুলো প্রশ্নের উত্তর মানে প্রশ্ন আনসার করতে পারবে তো এর মধ্যে এই যে আমরা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ এর কথা বললাম তার মধ্যে যদি বলো ম্যাডাম এখন কমনেস্ট কোন ইলনেসটা বাচ্চাদের আপনারা দেখেন বা আমরা দেখি তার মধ্যে সবচেয়ে বেশি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিজলস মিজলস সামহাও যে আগে যেমন ভাবা হতো যে মিজলস ভ্যাকসিনেশনটা মার কাছ থেকে যে অ্যান্টিবডিটা বেবি পেয়ে থাকে সেটা নাইন মান্থস পর্যন্ত বাচ্চাকে কাভারেজ দিবে এবং একটা সময় ভাবা হতো সিঙ্গেল ডোজ ভ্যাকসিনেশন ইজ এনাফ সাধারণত বলা হয় মিজলস ভাইরাস আগে বলা হতো আসলে একটা এনাফ এখন দেখা যাচ্ছে যে একটা ভ্যাকসিনেশন এনাফ হচ্ছে না ছয় মাসে আরেকটা রিপিড ডোজ ছয় মাস পরে আরেকটা রিপিড ডোজ দেওয়া হচ্ছে তার মানে মিজলসের সাথে মিজলস রুবেলাটা কেন দেওয়া হচ্ছে এটা পরে বলছি মিজলস নাইন মান্থে দেওয়া হচ্ছে আর ফিফটিন মান্থসে হচ্ছে সরি মিজলস রুবেলা নাইন মান্থে দেওয়া হচ্ছে একটা ডোজ আর সেকেন্ড ডোজটা তার ছয় মাস পরে সেটা ফিফটিন মান্থ কেউ যদি দশ মাসে গিয়ে মিজলস রুবেলার ডোজটা দেয় তাহলে সে সিক্সটিন মান্থ গিয়ে সেকেন্ড ডোজটা পাবে অ্যান্ড ইট শুড বি গিভেন সাবকিটিনিয়াসলি তারপরেও অদ্ভুত ব্যাপার যেটা সেটা দেখা যাচ্ছে দুইটা ডোজ দেওয়ার পরেও কিন্তু মিজল আউটব্রেক ব্রেক আমাদের দেশে হচ্ছে এবং সে কারণে যেটা করা হচ্ছে তোমরা জানো যে বাংলাদেশে পুরো বাংলাদেশ ব্যাপী সমস্ত টিকাদান কেন্দ্র এবং স্কুলে পনেরো বছর বয়স পর্যন্ত সকল শিশুদেরকে দেয়া হোক দেয়ার একটা ক্যাম্পেইন হয়েছিল খুব সম্ভবত দুই হাজার আঠারোতে সালটা আমি ভুলে গেছি মনে নেই দুই হাজার আঠারোতে দুই কোটি বাচ্চাকে একসাথে মোটামুটি এক সপ্তাহ ব্যাপে একটা কর্মসূচিতে মিজেলস ট্রেবেলা ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল কেন দেওয়া হয়েছিল সো দ্যাট আহ ধরো পনেরো বছরের একটা মেয়েকে আমরা ভ্যাকসিনটা দিলাম ওর তো মেজেলস এখন হওয়ার আগে ভাবা হতো বড় বাচ্চাদের হবে না এখন দেখা যাচ্ছে দেরও মেজলস হচ্ছে তাহলে সে তৃতীয় আরেকটা প্রোটেকশন কিন্তু তাকে মিজলস এর এগেনস্টে দেওয়ার চেষ্টা চলছে তার পরেও একটা অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে সেটা হচ্ছে ছয় মাসের নিচের বয়সের বাচ্চাদের মেজলস হচ্ছে তার মানে মায়ের কাছ থেকে বাচ্চারা মেজলস এর যে অ্যান্টিবডিটা পাচ্ছে দ্যাট ইজ নট এনাফ টু প্রোটেক্ট দ্য বেবি ইভেন বিলো সিক্স মান্থস অফ তো আরো কিছু ভাবনা চিন্তা করা হচ্ছে যে ছয় মাসের নিচে দেওয়ার চাইতে বড় বাচ্চাদেরকে বা বড়দেরকে আর একটু প্রোটেকশন কিভাবে দেওয়া যায় সো দ্যাট ট্রান্সপ্লাসেন্টাল অ্যান্টিবডি ট্রান্সমিশনটা ভালো হয় এবং ছয় মাস বা নয় মাসের নিচের বাচ্চাদের মেজলসটা কম হয় এখন কথা হচ্ছে ম্যাডাম মেজলস নিয়ে এত কথা কেন কেন যে বলছে মিজলসের মতো ভয়ানক ডিজিজ আসলে ইনফেকশাস ডিজিজ এত কমপ্লিকেশন অন্য কোন ডিজিজে নাই অবশ্যই জানো এটা তোমরা ভাইরাল ইলনেস এবং কমন এবং ডেভেলপিং কান্ট্রিজে ফ্যাটাল ফ্যাটাল কেন আমরা সেটা পরে আসছি তাহলে হাইলি কন্টাজিয়াস ভাইরাল ইলনেস তোমাদেরকে বলে রাখি আমাদের এনা মেডিকেল কলেজে যখন কোন মিজেস পেশেন্ট আসে আমরা সেটা সিটি কর্পোরেশন জানাই জানাই পাবলিক হেলথ আমরা এটা পরে ওরা যেটা করে সেটা হচ্ছে ওই লোকালিটিতে ওদের এই যে যে বাচ্চাটা ধরো ধরো একটা বাচ্চা মিজেলস নিয়ে আসলো ওই বাচ্চাটার একেবারে এলাকায় লোকজন চলে যায় পাবলিক হেলথ থেকে তারা আইডেন্টিফাই করে ওখানে কয়টা বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চাকে আইডেন্টিফাই করে ভ্যাকসিনেশন ঠিকঠাক দেওয়া আছে কিনা থাকলেও আরেকটা ভ্যাকসিনেশন বুস্টেড আপ আরেকটা ভ্যাকসিনেশন দিয়ে দেওয়া হয় কারণ এটা হাইলি কন্টাজিয়াস একটা এলাকা একটা বাচ্চা এফেক্টেড মানে আরো দশ বারোটা বাচ্চা এফেক্টেড হবে তো এইগুলো হচ্ছে আমি আর এই এখানে কি ধরনের ভাইরাস টাইরাস বলতে চাই না মনে রাখবো আমরা হাইলি কন্টাজিয়াস আর এর মধ্যে আমি আরেকটা কথা বলে দিলাম তোমাদেরকে যে মিজেলস যদি হসপিটালে আসে মিজেলস কেস আমরা অবশ্য অবশ্যই

এই ছবিটা অনেক সারদের কাছে আছেন এটা যদিও নেট থেকে নিয়েছি আমি ছবি হিসেবে এরকম একটা ছবি ভাইবা স্যাররা আমাদেরকে দিয়ে থাকেন মানে স্যাররা তোমাদেরকে দিবেন বা আমরা তোমাদেরকে দিয়ে থাকি আচ্ছা তাহলে কিন্তু এর মধ্যে আহ ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজের মধ্যে কয়েকটা প্রশ্ন কিন্তু আমি বলে ফেলছি একটা হচ্ছে ফুল ইপিআই শিডিউলটা পুরোটা এবং কয়টা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ আছে শিডিউল গুলো আরেকটা হচ্ছে এই ছবিটা থেকে প্রশ্ন আসবে ফাইন্ডিংস গুলো কি কি এবং তোমার ডায়াগনোসিস কি এরপরে টিচাররা হয়তো মিজসে চলে যাবেন এই ছবিটা অনেক সময় ভাইবা বোর্ডে দেওয়া হয় আমিও আমার ভাইবা বোর্ডে খুব সম্ভবত আমার কাছে মিজসে ভালো ছবি নাই দেখে এই ছবিটা রেখেছি এখন ইনকিউবেশন পিরিয়ড যখন থেকে বাচ্চাটা এক্সপোজড হলো তারপর থেকে সিম্পটম আসতে কতদিন লাগে 10 থেকে 12 দিন লাগতে পারে প্রড্রোমাল পিরিয়ড মানে বাচ্চাটার শরীরে র‍্যাশ অ্যাপিয়ার করার আগে কি ধরনের কি ধরনের ফিচার আসবে বিফোর র‍্যাশ প্রডর্ম আর র‍্যাশ ফেজ দুটো ফেজ এখন প্রডর্ম ফেজিক কি হয় আমি এখানে বানানটা ভুল করেছি আসলে টাইপ করতে প্রথম কথা হচ্ছে ফিভার ফিভারটা হাইগ্রেড ফিভার হবে প্রথম দিন একশো তারপরের দিন একশো দুই তারপর দিন এবং বাড়তেই থাকবে ছাড়বে না এবং র্যাশের কথাটা আমরা পরে আসছি অন্যান্য ভাইরাল ইলনেস এর র্যাশের সাথে মিজলস র‍্যাশের তফাত হচ্ছে ভাইরাল র্যাশে ফিভার কমে যাওয়ার পরে র্যাশ আসবে অন্যান্য ভাইরাল এক্সেমসিমাতে কিন্তু মেজলসে র্যাশও আসবে ফিভারও বাড়তে থাকবে মানে র্যাশ অ্যাপিয়ার করলে যে ফিভার কমে যাবে বা ফিভার কমে যাওয়ার পরে র্যাশ আসবে তা কিন্তু না সাইমালটেনিয়াসলি ফিভার এবং র্যাশ একসাথে থাকে আরেকটা জিনিস সেটা হচ্ছে থ্রি সি থাকবে কাফ কোরাইজা কনজাংটিভাইটিস খুব খুব করে বাচ্চাটা কাশবে নাক দিয়ে পানি পড়বে এবং কনজাংটিভাইটিস থাকবে এবং কপলিক স্পট কপলিক স্পট জিনিসটা কি র‍্যাশ অন দি মিউকাস মেমব্রেন তাহলে আগের স্লাইডের কথাটা প্রোডাউন ফেজে কি থাকবে ফিভার থ্রি সি কপলিক স্পটস থ্রি সি মানে কি কাফ কনজাংটিভাইটিস কোরাইজা কপলিক স্পট দেখো এই ক্যারিজ দেখো না এটা টাং এই যে ছোট ছোট মিউকাস মেমব্রেনে যে সাদা দানাগুলো স্কিনে এই র্যাশটা অ্যাপিয়ার করার আগে মিউকাস মেমব্রেনে এই কপ্লেক্স স্পটটা পাওয়া যায় এই কপ্লেক্স স্পট ফিভারের সাথে কপ্লেক্স স্পট আসলেই আমরা কি বলবো যে ফোরকাস্ট করতে পারি যে বাচ্চার কিন্তু মিজলস হবে র্যাশ গুলো কিরকম ইলনেস ফিভার শুরু হওয়ার দুই থেকে চার দিন সাধারণত গড়ে চার দিন ফিভার হাইগ্রেড ফিভার শুরুর তিন থেকে চার দিন পরে র্যাশটা আসতে থাকে এবং একটা এক্সপোজারের চোদ্দ দিন পরে থেকে ইউজুয়ালি বারো থেকে চোদ্দ দিন পর থেকে মানে ধরো দশ বারো দিন পর থেকে ফিভার আসতে থাকে আর ১৪ পনেরো দিনের দিন গিয়ে র্যাশ অ্যাপিয়ার করে ম্যাকিউলো প্যাপুলার ছবিটা আমরা দেখেছি যে এরকম কিছু কিছু একটু এলিভেটেড থাকে কিছু ছোট ছোট দানা থাকে এবং লাল হয়ে থাকে বাচ্চার ফেসটা ম্যাকিউলো প্যাপুলার কখনো কখনো কয়েকটা একসাথে মিলে কনফ্লুয়েন্ট মিশে যায় প্রথমে অ্যাপিয়ার করবে ফোর হেডে ফেস ফোর হেডে অ্যাপিয়ার করবে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে কানের পিছনে প্রথমে অ্যাপিয়ার করবে এবং র্যাশটা লাল আকারে থাকবে ফাইভ টু সিক্স ডেজ একদম টকটকে লাল এরপরে গ্র্যাজুয়ালি ব্ল্যাকেনিং হতে শুরু করে প্রথমে যেভাবে অ্যাপিয়ার করেছিল ডিজেপিয়ারও করতে শুরু করবে সেভাবে মানে ফেস থেকে আগে ডিজেপিয়ার করবে ট্রাঙ্ক থেকে পরে এবং মিজলসের র্যাশ দুই সপ্তাহ পর্যন্ত থাকতে পারে এখন অনেক ডাক্তার ভুল করে যে কোনো ভাইরাল ইলনেস এর ফিভার যেটা র্যাশ তিন দিন ছিল চার দিনের দিন আর নাই তাকে মিজলস ডায়াগনোসিস করে ফেলতে পারেন তো তোমরা মনে রাখবে যে মিজলস এর র্যাশ দুই সপ্তাহ থাকবে থাকে যে জন্য বলছিলাম যে মিজলস কেন ডেডলি বলা হয় হেন কোনো সিস্টেম নাই যেটা মিজলস এফেক্ট করে না যেটাকে আমাদের সাররা বলতেন যে মাথা থেকে পা পর্যন্ত আইটিস লাগিয়ে যাও এনকেফালাইটিস কনজাংটিভাইটিস রাইনাইটিস ওটাইটিস মিডিয়া ট্রাকিয়াইটিস নিউমোনাইটিস আর্থ্রাইটিস তারপরে হচ্ছে ডাইরিয়া কিছু হবে মুখে ঘা চোখে আলসারেশন কনজাংটিভাইটিস থেকে সাব একিউট স্কলেরোজিং পেন এনক্যাফ্যালাইটিস আজকে মিসেলস ছিল দশ বছর পরে এই ডিসিস বেনিফেস্ট করতে পারে এন্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স টা আহ এনক্যাফ্যালাইটিস ধরনের ডিজেনারেটিভ ডিসিজ মানে ব্রেইনের সেলগুলো ডিজেনারেট করতে থাকে আলটিমেটলি ইট মে কজ ডে আমাদের যে অভিজ্ঞতা পিরিয়াট্রিক্স মানে যদি বলে আমার অভিজ্ঞতা সবচেয়ে ভয়াবহ হচ্ছে নিমোনিয়া পোস্ট ব্রঙ্কো নিমোনিয়া এত ইমিউনিটি কমে যায় বাচ্চার অ্যান্টিবায়োটিক রেসপন্স করে না এটা আমরা সবচেয়ে কমন দেখতে পাই ডায়রিয়া দেখতে পাই আর দেখতে পাই হচ্ছে কনজাংটিভাইটিস এবং কর্নিয়া ড্রাই হয়ে কর্নিয়াল আলসারেশন এখন কথা হচ্ছে ট্রিটমেন্ট কি দিব বা ম্যানেজ কি করব। তুমি হিস্ট্রি তো নিবাই হিস্ট্রির সাথে সাথে ইনভেস্টিগেশন পাঠাবা আর রেগুলার আমরা যে সিবিসি পাঠাই সিআরপি পাঠাই যদি তুমি মনে করো যে এ নিউমোনিয়া আছে তাহলে নিউমোনিয়া লাইনে ফুল ইনভেস্টিগেশন পাঠাবা যদি তুমি মনে করে বাচ্চাটা ডায়রিয়া আছে তাহলে স্টুল আর ইমি সিএস ইলেকট্রোলাইট তুমি যেটা মনে করবে সে অনুযায়ী ইনভেস্টিগেশনগুলো পাঠাবে আচ্ছা ট্রিটমেন্টের প্রথম কথা হচ্ছে এটা হাইলি কন্টাজিয়াস একে ইনফেকশাস ডিজিজ হসপিটালে পাঠাতে হবে অথবা সেপারেট একটা ওয়ার্ডে রাখতে হবে অথবা রেগুলার ওয়ার্ডে একদম কর্নারে রাখতে হবে কারণ এটা ড্রাপের স্প্রেড করে প্রায় করোনা ভাইরাস এর মতনই ভয়াবহ নোটিফিকেশন করতে হবে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু নোটিফাই করব যে লোকাল হেলথ অথরিটিকে তারা কোথা থেকে এটা আসলো পেশেন্টটা ইনফেকশন অ্যাকোয়ার করলো এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায় সেটা বলবেন জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক দিব র‍্যাশ গুলোর জন্য অ্যান্টিহিস্টামিন দিব যেহেতু বাচ্চার ইমিউনিটি কমে যাচ্ছে সেই হেতু একটা অ্যান্টিবায়োটিক শুরু করে দিব এবং অবশ্যই ভিটামিন এ দিব এটা আইএমসিআই তেও আছে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ ভিটামিন এ ভিটামিন এ দিব সো দ্যাট বেবির যে ইমিউনিটিটা কমে যাচ্ছে মিজেলস হওয়ার ফলে মিজেলস কিন্তু ইমিউনিটি একদম কমায় দেয় বি যে কমায় দিচ্ছে ভিটামিন এ সেটাকে বুস্ট আপ করবে এবং কর্নিয়াল আলসারেশন প্রিভেন্ট করবে তাহলে ট্রিটমেন্ট আমরা করে ফেললাম প্রিভেনশনটা তো বলে ফেলছে মিসেলস রুবেলা ভ্যাকসিন মিসেলস রুবেলা না আগে অতখানি আমাদের কাছে ভ্যাকসিন অ্যাভেলেবেল ছিল না কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে রুবেলা মা যদি একটা মেয়ে বলতে পারো ছোটকাল থেকে যদি রুবেলা দিয়ে রুবেলা ভ্যাকসিন দিয়ে প্রোটেক্টেড না থাকে তাহলে ওই মায়ের বেবিদের যদি রুবেলা হয়ে থাকে প্রেগনেন্সিতে তাহলে কিন্তু কনজেনিটাল রুবেলা সিন্ড্রোম হতে পারে তোমরা জানো এটাতে মাইক্রোকেফালি হয় ক্যাটারেক্ট হয় ডেফনেস হয় হার্ট ডিজিজ হয় সুতরাং রুবেলা প্রিভেনশন অত্যন্ত জরুরি আজকে আমরা একটা শিশুকে যদি রুবেলা ভ্যাকসিনটা দিয়ে দিই তাহলে বড় হলে সে যখন মা হবে তখন বা সে যখন কনসিভ করবে তখন তার বাচ্চাটার কনজেনিটাল রুবেলা সিনড্রোম হবে না সরি মানে হুপিং কাফ হুপিং কাফ মেইনলি বড়দের খুব কম হতে দেখা যায় বাচ্চাদের এবং ছোট বাচ্চাদের মানে ইনফেন্ট মানে লেস দেন এক বছরের বাচ্চা থেকে শুরু করে ছোট ইয়াং ইয়াং চিলড্রেন পাঁচ ছ বছর বয়সের বাচ্চাদের আট দশ বছরের বাচ্চাদের হতে দেখা যায় এবং এটার ভয়াবহ জিনিস হচ্ছে একটা প্যারোক্সিজম প্যারোক্সিজম বা কি বলবো গুচ্ছ একটা এপিসোডিক কাফ ইনটেন্স কাফ অফ ইনটেন্স এপিসোড অফ কাফিং দ্যাট এন্ডস উইথ এ ক্যারেক্টারিস্টিক হুপ কিরকম এরকম কাশতে কাশতে এরকম করে বাচ্চাটা একটা শ্বাস নিবে এই শব্দটাকেই বলা হচ্ছে হু এবং এজন্য এটার নাম হচ্ছে হুপিং কাশি হুপিং কাশি গ্রাম নেগেটিভ একটা কক ব্যাসিলাস রেসপেটের ট্রাক্টে বসবাস করে হাইলি কন্টাজিয়াস এবং রেসপেটের ড্রপলেট দিয়ে এটা ট্রান্সমিটেড হয় এবং দেখা গেছে সিলিয়াতে এই যে ব্যাকটেরিয়া গুলো ছোট ছোট এই যে যে মোটা মোটা দেখা যাচ্ছে একটুখানি কাশপুলের মতো এইগুলো কিন্তু ব্যাকটেরিয়া বডি দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু সিলিয়া গুলো এফেক্টেড এবং ব্লান্ট হয়ে গেছে সিলিয়া যদি ব্লান্ট হয়ে যায় তাহলে সেখান থেকে তো তোমার আহ যে প্রোটেকশনটা সেটা কিন্তু হচ্ছে না এবং এই বাচ্চাগুলো কিন্তু নিউমোনিয়াতে সাফার করবে তিনটে তিনটা ফেজ চার থেকে তিন সপ্তাহ পর্যন্ত চার দিন থেকে তিন সপ্তাহ পর্যন্ত ইনকিউবেশন পিরিয়ড এর তিনটা স্টেজ আছে একটা হচ্ছে ক্যাটারাল স্টেজ মানে সাধারণ একটু সর্দি সর্দি ভাব থাকবে প্যারক্সিজমাল স্টেজ মানে ওই সময়টি যে কি বলবো গুচ্ছ আকারে পিসডিক ভয়ানক কাশি ক্যাটারাল স্টেজই কিন্তু এক সপ্তাহ থাকতে পারে সর্দি একটু সর্দি একটু কাশি আর প্যারোক্সিজনাল স্টেজটা ভয়াবহ এক দেড় মাস পর্যন্ত থাকতে পারে এক থেকে ছয় সপ্তাহ থার্ড স্টেজ যখন আল্লার রহমতে বাচ্চাটা ভালো হয়ে যেতে থাকে তাহলে আমরা এখানে তার সাথে একটা জিনিস দেখতে পাচ্ছি ক্যাটারাল স্টেজটা কিন্তু প্রথম সরি এটা তো উইক হবার কথা

তোমরা একটু দেখে দিও এখানে যেহেতু উইক লিখেছি খুব সম্ভবত এটা উইকে হবে কনভালেসেন্ট স্টেজ উইকস টু মান্থস থাকতে পারে তার মানে হুপিং কাফ কিন্তু একটা দীর্ঘমেয়াদী অসুখ প্রথমে আমরা দেখেছিলাম ক্যাটারাল স্টেজ মানে সর্দি কাশির ভাব থাকবে প্যারোক্সিজমাল স্টেজ মানে ওই যে গুচ্ছ গুচ্ছ করে কাশি দিবে একটা কাশতে 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 কাস্তে অনেকক্ষণ পরে সে একটা এরকম একটা হুপ নিয়ে কাশিটা শেষ করবে অনেক কয়েকবার দিনে কয়েকবার এরকম কাশি হতে থাকে অনেকবার হতে থাকে এবং লাস্টলি কনভালেসেন্ট ফেজ কয়েক মাসও হতে পারে দ্যাট মিনস দ্য বেবি ইজ রিকভারিং ক্যাটারাল স্টেজে কি থাকে আগে যেটা বলেছিলাম কাফ থাকতে পারে এই যে কাফ থাকতে পারে এই ক্যাটারাল স্টেজে কাফ লো গ্রেড ফিভার আর রানিনোজ থাকতে পারে এই যে হুপিং কাপ কাশের যে প্যারাক্সিজমাল ফেজ স্টেজ যেটাকে বলা হলো ও আচ্ছা এটা উইকি হবে তাহলে আগের ইয়েটাতে মে লাস্ট ফর সেভারেল উইকস ভয়াবহ রকমের কাশি এবং কাশতে 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 এত বেশি কাশি হয় যে বাচ্চাটা খিচুনি হয়ে যেতে পারে কাফটা ড্রাই এবং খুসখুসে কাশি এবং একটা হুপ সাউন্ড দিয়ে শেষ হবে কাশতে কাশতে কখনো কখনো বাচ্চারা বমিও করে ফেলে এবং দেখা যায় যে মা খাওয়াতে শুরু করলো তখন কাশি উঠে বা বাচ্চাটা খেলতে শুরু করলো কাশি উঠে বা বাচ্চাটা হঠাৎ করে হাসলো কিন্তু কাশি উঠে তখনও যেতে পারে কোনো একটা ইভেন্ট থেকে কাশিটা শুরু হয় রিকভারি ফেজে ফোর্থ উইকে গিয়ে রিকভারি হতে থাকে ভমিটিং এবং হুপিং কাপটা কমে আসতে থাকে এবং সিক্স উইকে গিয়ে গ্রাজুয়ালি সিক্স উইকে গ্রেজুয়ালি আস্তে আস্তে বেবিটা নর্মাল লাইফে ফিরে যেতে পারে এই যে কাশছে এবং কাশতে কাশতে দেখো কাশির ধরনটা একেবারে অনেক কষ্ট করে এবং বুকের কাঁচা কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে আর এত বড় তাবিজ ইন্ডিকেট করে বাবা মা তাকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছেন আচ্ছা আইসোলেশন করে রাখা ভালো যদি সম্ভব হয় নেজোফ্যারিনজিয়াল সোয়াব কালচার করা পিসিআর করা অথবা ডিরেক্ট ফ্লোরিসেন্ট অ্যান্টিবডি টেস্ট করা যেতে পারে কখনো কখনো সেরোলজিক্যাল টেস্ট করা যেতে পারে আচ্ছা কমপ্লিকেশন কমপ্লিকেশনগুলো ভাইবা বোর্ডে অনেক সময় সারাদ ধরলেন পালমোনারি কমপ্লিকেশন নিউমোনিয়া ব্রঙ্কেকটেসিস নিউমোথোরাক্স অ্যাকিউট সাপোলিটি বটাইটিস মিডিয়া কেন এগুলো হচ্ছে কারণ বডি টেলা পার্টোসিসের যে ব্যাকটেরিয়াটা এটা সিলিয়ার উপরে বসে থেকে সিলিয়াগুলোকে ডেস্ট্রয় করে দেয় যে কারণে এদের ব্রঙ্কিয়াক্টিসিস হয় নিউমোথেরাক্স হয় এপিড সাপোর্টিভ অটাইটিস মিডিয়া হতে পারে এত কাশি বাচ্চা কাশতে কাশতে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বেড়ে গিয়ে হারনিয়া হতে পারে রেকটাল প্রলাপস হতে পারে চোখের রক্তনালি ছিঁড়ে গিয়ে সাব কনজাংটিভাল হেমোরেজ হতে পারে আর হচ্ছে এনকেফালোপ্যাথির জন্য যেটা আমরা বলেছিলাম যে হারনিয়া এবং ও আচ্ছা এই পার্টুসিসের এর কারণে কমনলি যেটা হয় একটা হচ্ছে লাং এর প্যাথোলজিতে সিলিয়াগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আর হচ্ছে প্রেসারের কারণে বাচ্চাটা যে এত বেশি কাশতে থাকে ইন্ট্রাবডোমিনাল প্রেসার বেড়ে যায় সেজন্য এই যে হেমোরেজ হারনিয়া রেকটাল প্রলাপস এত এসব হতে থাকে এবং কখনো কখনো পার্টোসিস ক্যান এফেক্ট দ্য ব্রেইন

ডেক্সট্রামেথরফেন দিলে পরে কফ সাপ্রেসিং এজেন্ট অনেক সময় অ্যান্টিবায়োটিক কিছুদিন দেওয়ার পরে আমরা একটু স্টেরয়েড দিই তাহলে অ্যান্টিবায়োটিক অক্সিজেন ব্রঙ্কোডালিটে যাতে কাশিটা কম হয় এবং ডেক্সট্রা মিথরফেন যেটা হচ্ছে কফ সাপ্রেসিং এজেন্ট হিসেবে কাজ করে ডিপথেরিয়া একটা গুরুত্বপূর্ণ অ্যান্টি গুরুত্বপূর্ণ ড্রাগ কারণ কি কারণ হচ্ছে ডিপথেরিয়া কিন্তু আহ ওই মিসেলস এর মতনই হার কিন্তু অনেক বেড়ে যাচ্ছে আচ্ছা এটার জন্য আমরা যেটা করব আহ কোরানি ব্যাক্টিরিয়াম ডিপথিরি সারা জানতে চান যে ডিপথিগিয়ার অর্গানিজমের নাম কি তো আমরা এটাকে কোরিয়ানি ব্যাক্টেরিয়াম ডিপথিরি বলবো এটা গ্রাম পজিটিভ ব্যার্সিলাস এবং এটা যেটা করে লোকাল ইনফ্ল্যামেশন অ্যাজ ওয়েল অ্যাজ টক্সিন মিডিয়েটেড ইঞ্জুরি করে আচ্ছা এখন কথা হচ্ছে কোন জায়গায় জায়গায় যে টাইট অফ ইনফেকশন গুলো কোথায় একটা হচ্ছে অ্যান্টিরিয়র নেজাল একটা হচ্ছে ফ্যারেনজিয়াল অ্যান্ড টনসিলার টনসিলার যেটা আমরা কমনলি পাই ল্যারিংসের এদিকে থাকতে পারে আর হচ্ছে বাচ্চাটা কিউটিনেস ডিপথিরিয়াও হতে পারে অকিলার ডিপথিরিয়াও হতে পারে জেন্টাল ডিপথিরিয়াও হতে পারে অনেকগুলো জায়গায় ইনভলভ করে কিন্তু কমনলি আমরা যেটা পাই ফ্যারেঞ্জিয়াল অ্যান্ড টনসিলার ডিপথেরিয়া এবং ফ্যানেঞ্জিয়াল বা টনসিলার ডিপথেরিয়ার ম্যানেজমেন্ট অন্য ম্যানেজমেন্টের মতনই কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে প্রয়োজনে এর মধ্যে স্টেরয়েড দিতে হবে এই যে ফ্যানেঞ্জিয়াল দেখো নর্মালি কিন্তু এটা তার সম্ভবত অ্যান্টিরিয়ার পিলার অ্যান্টিরিয়ার পিলারের এই জায়গা কিন্তু ক্লিন থাকার কথা এখানেও দেখো এটা অ্যান্টিরিয়র পিলার এবং এবং যেটাকে আমরা বলি যেটাকে বলি আর কি আমরা পিলার এবং পুরো ফসেস্টার এই দিকে একটা মেমব্রেনের মতো তৈরি হবে এখন দেখো মেমব্রেনটা কিন্তু খুবই ছোট একটু স্পেস রাখে কখনো কখনো একটু স্পেস রাখে না তাহলে তখন যেটা হয় যে রেসপিরেটরি ফেইলিওর এবং বাচ্চা কখনো কখনো সিজার হয়ে আনকনশাস হয়ে যেতে পারে তাহলে এই ক্ষেত্রে আমরা একটুখানি মনে রাখব এই যে ডিডি অফ হোয়াইট প্যাচ পরীক্ষার হলে যদি এরকম একটা প্রশ্ন তোমাকে বা এরকম একটা ছবি দেওয়া হয় তুমি সরাসরি ডিপথি বলতে পারো স্যার আই হ্যাভ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দিস দিস এন্ড দিস ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস তারপরে হচ্ছে আ ওরাল ট্রাস তারপরে আর কি কি আছে কতগুলো ডিডিঅফ হোয়াইট পেস্টা বলে দিবা বাট ইট লুকস লাইক টু বি আ কেস অফ টনসিলেট ডিপথিরিয়া এই কথাটা বলে দিবা এই ডিথিরিয়ার কমপ্লিকেশন তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে টক্সিনের কারণে লোকাল তো এখানে হলো এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে ডিসাল বা রিমোট কমপ্লিকেশন হয় ডিউ টু দ্য রিলকসিনিয়াম এবং এইটা লোকাল ডিজিজটা কতখানি খারাপ হবে বা এটা রেসপিটারি ফেলিওর করতে পারে যে লোকাল যে এটা বন্ধ হয়ে গেলেই তো হলো আচ্ছা আর হচ্ছে কমন কমপ্লিকেশন টক্সিন রিলেটেড কমপ্লিকেশন গুলো মায়োকাইটিস নিউরাইটিস মানে যে কোনো একটা নার্ভ পসি হয়ে যেতে পারে পলিনিউরাইটিস এবং ডায়াফ্রাম্যাটিক প্যারালাইসিস হতে পারে ডিউ টু দ্যাট টক্সিন আচ্ছা এবং দেখা গেছে যদি ঠিকঠাক মতো আমরা ট্রিটমেন্ট না করি তাহলে ফিফটি টু ফাইভ টু টেন পার্সেন্ট বাচ্চাদের আগে দেখা যেত মানে আমি আমরা যখন ছোট তখন আমাদের আব্বা আম্মাকে বলতে শুনতে শুনতাম যে অনেক ডিপথিরিয়ার রোগী দেখা যাচ্ছে বা ডিপথির এরকম আর কি কিন্তু এখন ইপিএ শিডিউলে কার্যকারিতার জন্য ডিপথিরি এখন আর আমরা আমি আমি তো দেখি নাই আমি তো বাইশ তেইশ বছর হলো পাস করেছি আমি কখনো দেখি নাই ট্রিটমেন্ট কি ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন যেটা ওইখানে ডিপিটির সাথে ইনকর্পোরেটেড তোমরা জানো অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন নাজিথ্রোমাইস ইরাইথ্রোমাইসিন নাজিথ্রোমাইসিন যে কোনোটাই কাজ করবে কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হবে আর ফুল সাপোর্টিভ ট্রিটমেন্ট 100% সাপোর্টটিভ ট্রিটমেন্ট দিতে হবে নাইলে কিন্তু দেখা গেছে যে ওই যে তোমার রেসপিরেটরি ফেলিয়র বা টক্সিন মিডিయేটেড ডিজিজ গুলো এগুলো কিন্তু বেড়ে যেতে পারে মানে কমপ্লিকেশন গুলো দেখা দিতে পারে আমি কতটুকু সময় নিয়েছি আমি ঠিক বুঝতে পারছি না টিটেনাসটা একটুখানি ছোট করে বলে আমি শেষ করব টিটেনাসটা গ্রাম পজিটিভ পারফর্মিং অ্যানারোবিক কিন্তু এ কারণে আমরা কোনো যদি কাটা থাকে এবং ক্লিন না করা হয়ে থাকে বা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে আমরা কিন্তু এই যদি কাটা সাধারণত দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম পজিটিভ এবং যদি কোনো কাটা ছেঁড়া জায়গা থাকে বা উন্ড থাকে তাহলে আমরা এটাকে চেষ্টা করি একটু মানে বাতাস যেন যায় সেজন্য দেখবা আমরা যেই মেটেরিয়ালটা দিয়ে ড্রেসিং করি সেটার নাম হচ্ছে মাইক্রোপোর তার মানে দো এডহেসিভ ইট হ্যাজ মানে ছিদ্র আছে সো গেটস অক্সিজেন পোর্স লেশন যদি হয় কোনো ওন যদি হয় আমাদের এবং ইফ ইট ইজ একটু ডার্টি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই এটাকে ক্লিন রাখতে হবে ঠিক আছে এবং দেখা গেছে ধরো পায়ে একটা বাচ্চা ব্যাথা পেল কেটে গেল এবং মা যথেষ্ট পরিমাণে ক্লিন করেন নাই সেখানে টিটেনাস পোর লেগে গেল বাচ্চাটার পায়ে টিটেনাস পোর কিন্তু ওইখান থেকে টিটেনাস পোর দা ব্যাকটেরিয়া অ্যান্ড দ্য টক্সিন ইটসেলফ টিটেনাস পাসবিন নামে টু পয়েন্ট ফাইভ ন্যানোগ্রাম সরি এটা এই যে টিটেনস পাজমিন যেটা কথা বললাম এটা রেট্রো ট্রান্সমিশন হতে থাকে এই টক্সেন্টার টুয়ার্ডস ব্রেইন তার মানে যেখান থেকে লেশন হবে তার উল্টা দিক থেকে এই টিটেনাস ব্রেইনের দিকে আসতে থাকে এবং ভেরি স্মল লেথালডোজ খুব সামান্য আহ পরিমাণও যদি আমরা আহ পেয়ে থাকি দুর্ভাগ্যক্রমে তাহলে এটা কিন্তু লেথাল হতে পারে প্যাথোজেনেসিস যেটা করে যে টক্সিন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যায় এবং নিউরোট্রান্সমিটার রিলিজকে ইনহিবিটর ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার রিলিজকে স্টপ করে দেয় এবং এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার রিলিজকে বাড়ায় দেয় যার ফলে আনঅপোজড মাসেল কন্ট্রাকশন এবং স্পাজম হতে থাকে আচ্ছা ক্লিনিক্যাল ফিচারটা তো তোমরা জানো ইনকিউবেশন পিরিয়ড 5 টু 8 ডেজ সেজন্য কোন বাচ্চা যদি পাঁচ থেকে আট দিনের দিন আমাদের কাছে আসে খিচুনি নিয়ে আমরা কিন্তু মায়ের ভ্যাকসিনেশন শিডিউলটা জেনে নিই যে মা ঠিকঠাক মতো ভ্যাকসিন পেয়েছেন কিনা নাই এবং মা যদি ঠিক মতো ভ্যাকসিন পেয়ে থাকেন তাহলে নিউনেটের শরীরে টিটানাস টক্সয়েড কিন্তু চলে আসে এবং বাচ্চাটা প্রোটেক্টেড থাকে অন্তত পক্ষে আপ টু দ্য এজ অফ দেড় মাস যতক্ষণ পর্যন্ত না আমরা টিটেনাসের টিকাটা শুরু না করি আর কি হয় টিটেনাসে প্রথম যে ম্যানিফেস্টেশনটা বেশি করে নিয়ন একটা দেখা যায় যে বাচ্চা চিৎকার করছে দাঁত মুখ এরকম করে যেটাকে আমরা রাইসাস সার্ডোনিকাস বলি শয়তানের হাসি যেটাকে বলে এবং চিৎকার করতে করতে প্রথম প্রথম একটুখানি হয়তো খাবার খেতে পারে পরে আর খেতেই পারে না এবং খিচুনি হতে হতে বাচ্চাটা বেঁকে যায় টুয়ার্ডস ব্যাক যেটাকে আমরা ধনুষ্টঙ্কার বলি বাংলায় ধনুকের মতো ভেঙে যায় এবং বাচ্চাটা ফুললি কনসাস থাকে এমন না যে আনকনসাস হয়ে যায় তা না এটা কিন্তু আরো পেইনফুল বাচ্চা বুঝতে পারছে যে তাকে তার অনেক কষ্ট হচ্ছে তাকে যতক্ষণ পর্যন্ত সিডিটিভ বা অ্যান্টিকনভার্সেন না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত এটা খুব পেইনফুল আসলে আর স্পাজমের কমপ্লিকেশন এত বেশি হতে পারে এত বেশি স্পাজম হতে পারে টিটেনাসে হাড্ডি গুড্ডি ভেঙে যেতে পারে একটা নিয়নের দেখো ওই জায়গাটা ভাজ হয়ে থাকার কথা কিন্তু এখানে তার টিটেনাস টক্সয়েড আহ টিটেনাস ভ্যাকসিনেশনের কারণে এই বাচ্চাটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে একেবারে পিট টিট সবকিছু ব্যাক স্ট্রেট একই ছবি ট্রিটমেন্ট কি করব আমরা আইসোলেশনে যাব মানে যেহেতু এটা খুবই হাইলি কন্টাজিয়াস এবং কমপ্লিকেশন বেশি অবশ্যই একটা কাম এন্ড কোয়াইট এনভারনমেন্টে আমরা বলি বা ওখানে সংক্রমণ ব্যাধি হাসপাতাল যেটা তোমরা সাততালায় গেছো হয়তো ভিজিটে সেখানে কিন্তু দেখবা কালো পর্দা দেয়া কালো পর্দার ফলে বাইরে থেকে বাচ্চাটার বাচ্চাটার যে ডিস্টার্বিং এলিমেন্ট আলো শব্দ এগুলো কিন্তু থাকে না আর বাচ্চাটা এক্সাইটেশনে যেহেতু কনভালশন হয় তাহলে যতটুকু সম্ভব দিনে একবার হ্যান্ডেল করা বা ব্লাড ড্র করা লাগলে দিনে একবার করে ব্লাডটা সব করছ সব যা কিছু আমরা তার অ্যাক্টিভিটিস করব বাচ্চাটা যেমন তার সাকশন দেওয়া দরকার তার ব্লাড ড্র করা দরকার তার ক্যানগুলা করা দরকার সবকিছু কিউমুলেটিভ অ্যাকশন করব একবার গিয়ে অ্যাকশন দিলাম আবার খানিকক্ষণ পর গিয়ে তাকে অ্যান্টিবায়োটিকটা দিলাম আবার কতক্ষণ পরে দেখা গেল যে একটু একটু ওই যে যেটা আমরা অন্যান্য ইনজেকশনগুলো যেগুলো দেই সেগুলো দিলাম এগুলোতে কিন্তু বাচ্চাটা যেহেতু যতবার যতবার বাচ্চাটা স্টিমুলেটেড হবে ততবার বাচ্চার খিজুনি হতে থাকবে সেজন্য মিনিমাল হ্যান্ডলিং এবং সবগুলো কাজ একবারে জমা করে কিউমুলেটিভ কাজ যেটাকে বলে একসাথে আমরা বাচ্চাটার কাছে গিয়ে সেই কাজগুলো সম্পন্ন করবো নাইলে কিন্তু হতে পারে আর আরেকটা জিনিস হচ্ছে যেটা দিব আমরা কোন থেকে থাকে তাহলে আমরা ক্লিন করে দিব আর প্যাসিভ ইমিজেশন এর জন্য আহ আমরা টিটেনাস ইমিউনোগিন দিব আমরা তো ভ্যাকসিনও দিব ভ্যাকসিনটা যদি কাজ করতে সময় নেয় অন্তত দেড় মাস তো সময় নিবেই ওই সময়টা আমরা ইমিউনোগ্লোবুলিন দিয়ে বাচ্চাটাকে প্রোটেকশন দিব এটা প্যাসিভ ইমিউনিটি আচ্ছা এটা আমরা পড়ে ফেলছি টক্সয়েডটা মানে টিটি ভ্যাকসিনটা শিডিউলটা তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে আমরা যেভাবে দিচ্ছি ডিপথিরিয়া পার্টাসিস টিটনাসের সাথে তো আমরা দিচ্ছি থ্রি অর ফোর ডোজেস বা ফাইভ ডোজেস যেটা ইউনিভার্সাল ইমিউনাইজেশন ফর টিটেনাস টক্সয়েড এটা একটু পরে ফেলবা তোমরা আর আরেকটা হচ্ছে ভালো হয় প্রতি মোটামুটি আমরা যদি এই যে এই সময়ে ছয় সপ্তাহ দশ সপ্তাহ চোদ্দ সপ্তাহে যেটা দেই তার সাথে দিলে পরে কিন্তু কিছুদিন পর পর বুস্টার দেওয়া উচিত কিন্তু ইমিউন ইউনিভার্সাল ইমিউনাইজেশন ফার্স্টটা দেওয়ার পর শিডিউলটা আমার ঠিক মনে নাই ইউনিভার্সাল ইমিউনাইজেশনটা যদি আমরা দেই কোন মেয়েকে স্পেশালি লাইফ লং যদি দেই তাহলে কিন্তু তার বাচ্চা টিটেনাস হবার নিউনেটাল টিটেনাস হবার সম্ভাবনা থাকে না এবং অ্যাডাল্ট লাইফ পর্যন্ত সে প্রোটেক্টেড থাকবে এবং ইউনিভার্সাল ইমিউনাইজেশন যে শুধু মেয়েদের দেওয়া হচ্ছে তা না ছেলেরাও কিন্তু পাবে চিকেন পক্সটা আজকে আর না পড়াই আজকে আমিও অনেকখানি টায়ার্ড তোমরা আমার মনে হয় বুঝতে পারছো আমরা তাহলে যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে যেটা মনে রাখবো সেটা হচ্ছে এর মধ্যে থেকে এর মধ্যে থেকে মেইনলি প্রশ্ন আসবে মিজস থেকে মেইনলি প্রশ্ন আসবে মিজস রুবেলা থেকে আর প্রশ্ন আসবে পোলিও থেকে অ্যাকিউট প্যারালাইসিস করার ক্ষেত্রে আরেকটা হচ্ছে কমনলি ধরা হবে ডিপথিরিয়ার কমপ্লিকেশন কি পার্টোসিসেট কমপ্লিকেশন কি টিটেনাসের ভ্যাকসিনেশন গুলো আমরা কোনখানে কোনখানে কিভাবে কিভাবে রুটে দিব টিটেনাসের ম্যানেজমেন্ট নিউরেন্টাল টিটেনাস আর ইপিএস শিডিউলটা কিন্তু খুব ভালো করে পড়ে ফেলবা খুবই ভালো করে পুরো শিডিউলটা পড়বা আর আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন আমি যদি ভালো থাকি আমার পরিবার যদি ভালো থাকে তাহলে হয়তো পরে ইনশাল্লাহ আরেকবার এই এখানে আর যেগুলো বাকি আছে সেটা নিয়ে কথা বলবো আরো কিছু প্রশ্ন যদি থেকে থাকে যেটা আমরা ভাইবা বোর্ডে ধরে থাকি আমার মাথায় যদি আসে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো তোমাদের কাছে আমি আবারও দোয়া চাই তোমরা আমার জন্য দোয়া করো আর সবাই ভালো থেকো সবাই কাল্লা হেফাজত করো ফিয়া মানিল্লা আসসালামু আলাইকুম ম্যাডাম অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এত অসুস্থতার মাঝেও যেখানে স্যার অসুস্থ আপনি আমাদেরকে সময় দিচ্ছেন ম্যাডাম আমরা আসলে অনেক কৃতজ্ঞ আপনার কাছে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক স্যার কাল তাড়াতাড়ি সুস্থ করে দিক তোমরা সবাই মিলে যতজন অনুষ্ঠানটা শুনছো প্লিজ সবাই দোয়া করো কারো না কারো দোয়া তো আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন হয়তো আল্লাহ সবার দোয়া কবুল করবে আমরা দোয়া করি ম্যাডাম স্যার যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনি যেন আমাদের এরকম সুন্দর ক্লাস আর নিতে পারেন জি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম